আপনি কই দিছি না কাকু, কাকু মোর কথাটা শুনবা তা? কি শুনবো রে, আটা বসা কি কাকু? কাকু কাকু শুনো, মোর কথাটা শুনো একটা বার। কি বল? মোকে ও মেজিটা ডাকছে, দেখা করে শুন। মুই গেছি, গিয়া কইরি কি কইরু কটে কটে তুই কি করিরু? মুই কইতে মুই ঘুরতে আসি, দেখ মোকে ডাকছে করে চ পান খাবি চ, মোকে পান দিছে মুই পান খেয়েছি, পান খেয়া মোকে করে চ সেদিকে একটু যাবো চ কটে কথা কইব। ঘুরতে ফেলবো জানো শালাকে? গিয়া তো মুই গেছি, গিয়া তো মোকে করে তুমি আমার গায়ে হাত তো মুই কিচ্ছু করবো না। মুখে কদে তুমি গায়ে হাত দাও, মুই গায়ে হাত দিচ্ছি, গায়ে হাত দেওয়ার পর মুখে কদে তুমি ছেলেকে মারতে ছেলেকে চিটে মেরবে একদম শালা জানুয়া। জিয়া মুখে কদে মুই আরে শালা রে, জিয়া মুখে কদে তুই মোর খুলিয়া কটে তুই মোকে যা মুই করছিলি তো মানে তো ঝুটা চলে আস, মোকে ধরে ফেলছ ও মোকে মতে ঝাড়ে নি আরো মুই কই যে আমার ভয় লাগছে, ভয় লাগছে করা লাগে জিয়া মোকে করে তোকে চঙ্গা খাবো। জিয়া মুই করছি আমার কি দোষ ক কাকু, তুমি ক মানে পাটা যাকে তুমি কমিটি কাছে কাকু পাই দিচ্ছি কাকু কমিটির কাছে যাও নি কাকুর মত কাকু উঠতে ফেলবো ও কাকু 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 বলি উঠতে ফেলবো জরিমানা করবো ও কাকু মোর কাছে পয়সা নেই গো কাকু পয়সা নেই সালা জানুয়ার মোর বকাতে 50 পয়সা পড়ে আছে গো কাকু 50 পয়সা ফিরিত করতে আসা কাকু মুই গিয়ে ফিরিত করছি ক বালছি করিনি গো কাকু মোকে টেনে লাগছে গো ও এ শালা মেজিটা মোকে যে কি কয়া ডাকলো গো তুমি আসবা কেন বকাত দা ও কাকু গো মোর বাবা দিদি কই যে আর কোনো দিন কি করে রে দেখো জন্য মোকে মার খেতে হবে ও কাকু গো মুই আর কোনো দিন করবো নি ও কাকু গো মোকে মারানি গো কাকু কাকু কমিটির কাছে লে যাও নি কাকু যা হচ্ছে হচ্ছে ওইটিতে আমাকে মেয়ে পয়সা দিয়ে দেব দাও মুই লেটে লেব না তো জরিমানা আরে দিয়ে কি কাকু মোর পয়সা নেই গো কাকু মুই আর পারবো নি দাদা তুমি ভাই মতন দাদা তোমার ভাই দেখছি দাদা তুমি মোকে ছেড়ে দাও না মেজির অবস্থা কি জানু কে বিয়ে করবি কি কাকু থানা কেস করলে কি হবে কথা কাকু মোর ভুল হয়েছে কাকু থানা ফানা ভুল হয়েছে গুড মারি ধরে শালা ও কাকু গো ও বাবা কেন যে মুই আসছিলি কেন যে মোকে ডাকছিল ও বাবা। হ্যাঁ বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? প্লিজ সবাই দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অনেক অনেক করে আমাদের এই ভিডিও দেখার চেষ্টা করো, কারণ আমরা চাই আরও 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 অনেক ভিডিও আপনাদের কাছে আমরা শেয়ার করতে চাই। আমাদের আমি সুরেশ, মনোজ ভাই, আস্তিক ভাই আর এই যে আমাদের সৌরভ ভাই, আমরা চারজনে মিলে অ্যাক্টিং করেছি। আর আমাদের হচ্ছে কি এই পুরো প্রজেক্টের ডাইরেক্টর হচ্ছে আমাদের এমডি ভাই, আর পুরো প্রজেক্টটাকে আপনাদের সামনে যে প্রেজেন্ট করতে চলেছে অর্থাৎ আমাদের ফটোগ্রাফার যে আছে সে হচ্ছে আমাদের রমেশ ভাই।